আমি হিন্দু হয়ে একটা অন্য কাস্টে আমার সম্পর্ক হয়েছে। আমাদের বাবা মারাও যেমন আজকালকার সমাজে খুবই একা, আমরাও খুবই একা, সম্পর্কে দূরত্বের গল্প, পারিবারিক ছবি। বাংলাদেশের অনেক মানুষের সঙ্গে আমার কথা হয়, আমার অনেকে অনেক আমার ফ্যান, অনেক ফলোয়ার্স আছেন। কলকাতা শহর থেকে যতক্ষণে এয়ারপোর্টে পৌঁছেছি অতক্ষণের বেশি সময় লাগলো আমার এয়ারপোর্ট থেকে হোটেল পৌঁছাতে, এবং হেঁটে গেট দিয়ে ঢোকার সময় ভাবছি এত বড় একটা লাইন, কিন্তু আমি একদমই ভাবতে পারিনি যে এতজন মানুষ একত্রিত হবেন ছবিটা দেখার জন্য। বিজয়ের পরের চরিত্রটা আমার এখনকার সময়ের মেয়ের যেমন তেমন চরিত্র, বাবা মার সঙ্গে থেকেছি, বড় হয়েছি, পড়াশোনা করেছি, তারপর একটা সময় চাকরি বাকরি নিয়ে অন্য জায়গায় অন্য শহরে চলে গেছি, সেখান থেকে একটা দূরত্ব তৈরি হয়েছে, কোথাও গিয়ে বাবা মার আইডিওলজিদের সঙ্গে একটা ক্ল্যাশ তৈরি হয়েছে, আমি হিন্দু হয়ে একটা অন্য কাস্টে আমার সম্পর্ক হয়েছে, সেই নিয়ে বাবা মার সঙ্গে বিরোধিতা, এবং যেটা আমাদের সমাজে এখনও হয় ইন্টারকাস্ট ম্যারেজ নিয়ে কোনো না কোনো দিক থেকে বাবা মাদের প্রবলেম থাকে, তো সেইগুলো সেটাও আছে এই গল্পের মধ্যে। এবং আমাদের বাবা মারাও যেমন আজকালকার সমাজে খুবই একা, আমরাও খুবই একা, কারণ আমরা কেউই আর নিজেদের দেশে থাকি না, আমরা সবাই নিজেদের দেশের বাইরে থাকি, বাইরে কাজ করি, তো সেরকমই একটা বাবা মার গল্প, ছেলেপুলের বাবা মাকে না পাওয়ার গল্প, একটা সম্পর্কে দূরত্বের গল্প, পারিবারিক ছবি। দারুণ দারুণ পাওয়া, এটা একটা বিশাল বড় প্রাপ্তি, এত মানুষের এত ভালোবাসা আছে এবং এত মানুষ আমার ছবি দেখতে এসছে, আমার মনে হয় ঈশ্বরের অনেক আশীর্বাদ, আমার বাবা মার অনেক আশীর্বাদ আছে আমার উপরে। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা স্থান পেয়েছিল, এবং তারপরে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমরা একটা জায়গা করে নিতে পেরেছি, খুবই গর্বের বিষয়। এবং আমি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের অনেক মানুষের সঙ্গে আমার কথা হয়, আমার অনেকে অনেক আমার ফ্যান, অনেক ফলোয়ার্স আছেন বাংলাদেশের, কিন্তু আমি একদমই ভাবতে পারিনি যে এতজন মানুষ একত্রিত হবেন ছবিটা দেখার জন্য। আমি অনেকক্ষণ ধরে জ্যামে আটকে ছিলাম, ঢাকার জ্যাম নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, কলকাতা শহর থেকে যতক্ষণে এয়ারপোর্টে পৌঁছেছি অতক্ষণের বেশি সময় লাগলো আমার এয়ারপোর্ট থেকে হোটেল পৌঁছাতে, তো অনেকক্ষণ আমি জ্যামে আটকে ছিলাম এবং দেরি হয়ে যেত পৌঁছতে বলে আমি গাড়ির থেকে নেমে হেঁটে চলে এসেছি, এবং হেঁটে গেট দিয়ে ঢোকার সময় ভাবছি এত বড় একটা লাইন, বোধহয় আরও অন্য কোনো ছবি দেখাচ্ছে সেই জন্য হয়তো মানুষ এসছে, কিন্তু তারপরে বুঝলাম যে না, এত এতজন মানুষ আমার ছবি দেখতে এসছে, বিশাল বড় প্রাপ্তি। থ্যাংক ইউ বাংলাদেশ, থ্যাংক ইউ বাংলাদেশ অডিয়েন্স। দেখুন, আমার বাবা শ্রী সন্তু মুখোপাধ্যায়, উনি প্রায় ওনার 50 বছরের ওপর ক্যারিয়ার, এবং সেই সুবাদে মমতা শঙ্করকে আমি মম পিসি বলে ডাকি, এবং দীপঙ্কর দে, এনারা সবাই আমার কাছে কেউ জেঠু, কেউ কাকা, কেউ মাসি, কেউ পিসি, কিন্তু প্রফেশনাল জায়গায় এসে চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করে তোলাটাই আমাদের কাজ। এবং মমতা শঙ্করের সঙ্গে এর আগে আমি 4টে ছবিতে কাজ করেছি, সব চরিত্রই কঠিনই লাগে, সবই কঠিন লাগে, ওরকম ইজি চরিত্র তো আমার কাছে খুব একটা আসে না, আমাকে খুব একটা ইজি চরিত্র কেউ দেয় না, সহজ সরল কাজ আমাকে করার জন্য কেউ স্ক্রিপ্ট, সেরকম স্ক্রিপ্ট আমার কাছে আসে না, যত কঠিন তত মঙ্গল।